প্রথমেই যেটা আমি বলি নি রিপ্লেসমেন্ট মানে পুরো হাঁটু যে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা নয় এটা একটা সারফেস রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট করলে পঙ্গু হয়ে যাব এটা দু একজনের থেকে শুনে তাদের মাথায় ঢুকে গেছে বলে তারা আসছেন না কোনো কিছুই পৃথিবীতে লাইফ টাইম তো গ্যারান্টি দেওয়া সম্ভব না এগুলো কোনোটাই ভগবানের দেওয়া জিনিস নয় সবই মানুষের তৈরি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতাপা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় নিয়ে এর আগেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি পডকাস্টও করেছি কিন্তু আজকে সেই বিষয়টার মধ্যে একটা স্পেসিফিক দিক আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে যে বিষয় আমাদের আলোচনা তা হলো নিয়ে রিপ্লেসমেন্ট কিন্তু সেক্ষেত্রে রোবটিক সার্জারির কতটা ইম্প্যাক্ট রয়েছে রোবটিক সার্জারি কীভাবে করা হয় এই বিষয় নিয়েও আমরা কিন্তু আজকে একটু আলোচনা করব আমাদের এই পডকাস্টে এবং এই আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর সাগর মুখার্জি ডক্টর মুখার্জি আপনাকে স্বাগত নমস্কার ডক্টর মুখার্জি নি রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু এখন মানুষ আগের তুলনায় অনেকটা অ্যাওয়ার হ্যাঁ অনেক কারণ আমি দেখেছি রুরাল এরিয়াতেও গ্রামের মানুষও কিন্তু আগের তুলনায় এখন কিন্তু নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আসছে কিন্তু নি রিপ্লেসমেন্ট সম্বন্ধে এই যে রোবটিক সার্জারি বা এই বিষয় নিয়ে কিন্তু এখনো মানুষের মধ্যে শহরের মানুষের মধ্যে ধোঁয়াশা কাটেনি আপনি একটা প্রাথমিকভাবে বলুন যে নি রিপ্লেসমেন্টটা কতটা মানে সচেতনতাটা বেড়েছে বা এই বিষয়ে আমাদের আরো কতটা সচেতন হওয়া উচিত তারপর আমরা রোবটিক সার্জারি বিষয়টা যাব সচেতনতা তো বেড়েছে এটা অবশ্যই কারণ লাস্ট আমি বলতে পারি পাঁচ বছর আগেও মানুষ এই ব্যাপারে যেরকম অ্যাওয়ার ছিলেন তার থেকে এখন অনেক বেশি অ্যাওয়ার এখন আমরা অনেক বেশি যারা গ্রেট ফোর অস্ট্রিওথেরিটিস পেশেন্ট তারা নিজে থেকেই এসে বলেন যে হ্যাঁ আমি নি রিপ্লেসমেন্ট করাতে চাই এটা পাঁচ বছর আগেও খুব একটা বেশি ছিল না কারণ তারা দেখছেন আশেপাশের অনেক মানুষ যারা একদম হাঁটতে পারতেন না তারা নি রিপ্লেসমেন্ট করে এখন মোটামুটি নর্মাল লাইফ লিড করছে তার জন্যই তাদের এই অ্যাওয়ারনেসটা বেড়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই আচ্ছা শহরের দিকের মানুষ অবশ্যই তাদের সামনে স্পেসিভেন্ট বেশি সেই জন্য তারা বেশি আওয়ার তারা বেশি নি রিপ্লেসমেন্টের দিকে যাচ্ছেন কারণ তারা দেখতে পাচ্ছেন পোস্ট রিপ্লেসমেন্ট লাইফটা কতটা ভালো কত বেশি কনফিডেন্স আছে এইভাবে লাইফ কাটানো সেই জন্য গ্রামের দিকে এখনো কিছুটা কম আছে তবু আগে চেয়ে অনেকটাই বেশি এটা আচ্ছা এই যে নি রিপ্লেসমেন্ট ঠিক কখন জরুরি নি রিপ্লেসমেন্ট এটার গ্রেডিং বা স্টেজিং আছে ধরুন অস্ট্রিওথারিটিসের চারটে স্টেজ আছে গ্রেড ওয়ান টু থ্রি এগুলোতে আমরা কখনোই বলি না পেশেন্টকে আপনার নি রিপ্লেসমেন্ট করা হবে স্টেজ ফোর অস্ট্রিওথারেটিস যখন চলে আসে যখন এক একপোটা কার্টিলেজ নেই অনেক সময় দেখা যায় যে আরো খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে তারা কষ্ট সহ্য করছেন কিন্তু ভয়ে অপারেশন করতে যাচ্ছেন না একদম হাঁটতে পারছেন না হাঁটু বেঁকে গেছে বোন লস হয়ে গেছে যেটা আমরা বলি জয়েন্টে কার্টিলেজ যেটা থাকে মানে মাংস যখন খাই আমরা বাংলায় বলছি হ্যাঁ যখন আমরা মাংস খাই তার যে যে মাংসের সাদা অংশটা জয়েন্টের এন্ডে যেটা নরম অনেকে চিবিয়ে খান সেটা হচ্ছে কার্টিলেজ তার নিচে থাকে হাট সেই হাড়টাও অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে গেছে হয়ে গেছে বোন ডেফিসিট একটা তৈরি হয় হাঁটতে গেলে প্রচন্ড কষ্ট হয় অনেকের দেখা যায় পা এরকম ভাবে ধনুকের মতো বেঁকে গেছে একদম হাঁটতে পারছেন না কিন্তু ওই রিপ্লেসমেন্ট করলে পঙ্গু হয়ে যাব এটা দু একজনের থেকে শুনে তাদের মাথায় ঢুকে গেছে বলে তারা আসছেন না কিন্তু আলটিমেটলি তারা বেনিফিটেড হচ্ছে না এই অপারেশনে এই স্টেজ ফোর অস্ট্রিওথারাইটিস এটা সবসময় পেশেন্টের চয়েস যে সে যখন একদম হাঁটতে পারছে না বাড়ির কাজ করতে পারছে না একটু হাঁটাহাঁটি করলেই বসে পড়তে হচ্ছে বা বিছানা থেকে নামছেই না হাঁটার ভয়ে পেনের ভয়ে তখনই আমরা বলি যে এবার আপনার অপারেশন করে নেওয়া উচিত এবার অনেকে ধরুন খুব অ্যাক্টিভ কিছুদিন আগে আমি একজন অপারেশন করলাম তিনি ফুটবল কোচ তার অত বেশি ডিফর্মিটি নেই কিন্তু সেটা স্টেজ ফর অস্ট্রিয়া পেন পেনের জন্য উনি মেনলি কষ্ট পাচ্ছিলেন ঠিক আছে তাকে বললাম যে পড়িয়ে নেওয়া ভালো যেহেতু আপনি খুব অ্যাক্টিভ আপনার এজ সিক্সটির ওপরে উনি পড়ে এখন ভালোই আছেন আবার কোচিং স্টার্ট করেছেন এটা পুরোটা অনেকটা ফিফটি পার্সেন্ট যেমন ডাক্তারের ডিসিশন ফিফটি পার্সেন্ট আবার পেশেন্টের উপরেও ছেড়ে যাওয়া উচিত যে কতটা তার পেন হচ্ছে কতটা সে কষ্ট পাচ্ছে তার উপর স্টেজ ফোরে গিয়ে মোটামুটি আমরা বলি যে এবার এটা রিপ্লেসমেন্ট করা যেতে পারে তাহলে আমরাও চাই যে এটা ওষুধ দিয়ে ফিজিওথেরাপি করে অনেক সময় আমরা সাইনোভিয়াল ফ্লুইড রিপ্লেসমেন্ট করি যেগুলো আর্টিফিশিয়ালি মেড সাইনোভিয়াল ফ্লুইড এখন পাওয়া যায় সেগুলো ইনজেক্ট করা যায় আচ্ছা কি রেস্ট্রিকশন হয়ে যেটার কারণে ভয় আর কি রেস্ট্রিকশন কিছুই থাকে না আমার মতে উনি তো কিছুই করতে পারছিলেন না যে যিনি পেশেন্ট আগে তো কিছুই করতে পারতেন না ভালো করে হাঁটতেও পারেন যদি পোস্ট অপারেটিভ ভালো করে ফিজিওথেরাপি করেন যেটা আমরা বলি খুব তাড়াতাড়ি ফিজিওথেরাপি শুরু করতে এবং খুব তাড়াতাড়ি হাঁটতেও দিয়ে দিই আমরা আনলেস দেয়ার ইজ এনিকটা ইন্ডিকেশান দেখা গেল যে বোন খুব উইক তখন দেরি করে হাঁটতে দেওয়া হলো বা অনেক সময় নি রিপ্লেসমেন্ট করার সময় যে লাখে একটা হয় হয়তো ছোট ফ্র্যাকচার হলো তখন সেটা হিল করার জন্য কিছুদিন আমরা বলি ওয়েট করতে আদারওয়াইজ আমরা সবসময় বলি যে তাড়াতাড়ি আপনি মুভমেন্ট শুরু করুন তাড়াতাড়ি ফিজিওথেরাপি করুন নি মুভমেন্টটা আনাটা খুবই জরুরি নি মোটামুটি ফুল মুভমেন্ট থাকলে মানে সিক্সটি পার্সেন্ট দেখেছি এখন যারা খুব অ্যাওয়ার খুব ভালো করে ফিজিওথেরাপি করছেন অনেক তাড়াতাড়ি ভালো হওয়ার ইচ্ছা আছে তারা তো এসে আমাকে পোস্ট অফ দেখিয়ে যান হাঁটু ভাজ করে বসছেন বা ভুয়ে বসছেন আমরাই মাঝে মাঝে অভাব হয়ে যাই সেই অর্থে কোনো রেস্ট্রিকশন নেই ফলে ভয় পাওয়ার তো কোনো বিষয়ই নেই আচ্ছা এবার আমি যাব একটু রোবটিক সার্জারির বিষয়টা সেই ক্ষেত্রে মানুষ কেন ভয় পাবে বা মানুষ কেন দূরে থাকছে সচেতনতার কি অভাব রয়েছে এই বিষয়টা একটু জানতে চাই আচ্ছা প্রথমেই যেটা আমি বলি নি রিপ্লেসমেন্ট মানে পুরো হাঁটু যে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা নয় এটা একটা সারফেস রিপ্লেসমেন্ট মানে আমাদের জয়েন্ট যদি তৈরি হয় এই দিকটা টিবি আর এই দিকটা ফিমার হয় তাহলে শুধু সারফেস টুকু রিপ্লেস করা হচ্ছে তার জায়গায় মেটালের একটা কাপ বা এন্ড বসানো হচ্ছে তার মাঝে একটা প্লাস্টিক থাকছে যেটার ওপর রোল ওভার করছে তো এই সারফেস রিপ্লেসমেন্ট করতে গেলে কি করতে হচ্ছে আমাদের এখানে বনি কাঠ কিছু তৈরি করতে হচ্ছে যাতে ইমপ্লান্টটা ঠিক করে বসে সেটা টিবিয়াতেও ফিমারেও এবার সার্ফেস রিপ্লেসমেন্টে আমরা যে কাটটা করছি নরমালি আমরা কি করি জিক থাকে স্পেসিফিক জিক থাকে সেইভাবে মাপ নিয়ে নিয়ে আমরা কাটটা করি খুব খারাপ এক্সরে থাকলে আমরা অপারেশনের আগে প্রি প্ল্যান করি এই যে সার্ফেসটা আপনারা বসান সেটা কি স্পেসিফিক মানে ধরুন যে পেশেন্টের করছেন তার ক্ষেত্রে আলাদা প্রত্যেকটা পেশেন্টের डिफरेंट সাইজ পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ওইগুলো সব সময় আমাদের ওটির মধ্যে अवेलेबल থাকে আমরা কাট করার পর দেখেনি কার্বন সাইজ না সেটা লাগানো বেশ বেশ আচ্ছা আচ্ছা এইবারে যেটা আমি বলছিলাম সারফেস কাটিং করার পর আমরা ইমপ্ল্যান্টটা লাগাই তারপরে সেই অপারেশন ফিনিশ করলাম এবার তার আগে আমাদের জিগ বসিয়ে ওই কাটিং গুলো করতে হয় ঠিক আছে জিগ বসিয়ে কাটা জিগ তো ইউনিভার্সাল ও নরমালি সবার একই সাইজের জিগ একই রকম কাটবে ঠিক আছে এবার ধরুন কারুর চার সাইজের জিগ লাগছে কারুর তিন সাইজের জিগ লাগছে ওই মাঝখানে যে গ্যাপটা সেটা অনেক সময় বেশি হয়ে যায় অনেক সময় দেখা যায় একজন পেশেন্টের অত বেশি বোন কাটার দরকার পড়ছে না ঠিক আছে আমরা সবসময়ই চাইবো অস্ত্রপেটিশিয়ান হিসাবে যতটা হার্ড থাকে তত বেশি ভালো তো সেই জন্য এসেছে রোবোটিক আর্ম রোবোটিক আর্ম দিয়ে এখন কাটা হয় এর জন্য জিগের ব্যবহার লাগে না আমরা আগে থেকে এক্স রে দেখে কতটা কি ডিফরমিটি হচ্ছে দেখে রোবোটিক আর্মের সাহায্যে সেট আপ করে নিতে পারি যে কতটা কাটবে ঠিক আছে তো টিভিতে আমরা সেরকম সেট করে দিলাম কম্পিউটারে আপনার ইন ট্রপ অপারেশনের সময়ই কিছু ক্যামেরা আছে কিছু মেথড আছে কিছু ক্যামেরা যাতে ধরতে পারে যে ওর হাঁটুর সাইজ কিরকম কতটা কাটতে হবে তার জন্য কিছু মেথড আছে কিছু টার্গেট সেট করা থাকে সেইগুলোর সাহায্যে দেখে নেওয়া হয় যে কতটা কাটলে বেনিফিশিয়াল কত কম কাটলে বেনিফিশিয়াল আর কি তা সেইভাবে আমরা মেজারমেন্ট করে কম্পিউটারে দিয়ে দিলাম সে দেখে নিল যে কত কম কেটে অপারেশনটা করা যায় কত কম বোন কাটা যায় তা তারপরে রোবোটিক আর্ম আছে এখানে যেমন মানুষ হাতে শ দিয়ে সার্জেস কাটছে সেখানে রোবোটিক আর্ম এই কাটটা করে বাকি কাজটা আবার কিন্তু এই রোবোটিক আর্ম যখন কাজটা করে সেটাকে সেটাকে ডাইরেক্ট করে কোনো ডক্টর বসে নাকি আমরা সামনে থাকি আমরা সামনে থাকি রোবোটিক আর্ম অটোমেটিক কাটে আমাদের হাতে থাকে সবকিছু চাইলে আমরা সেটাকে স্টপ করে হ্যাঁ বেশ বেশ মানে একদম ডক্টরের প্রেজেন্স সে এটাকে এবং ডাক্তাররা অবজার্ভ করতে থাকে বেশ তারপর সে মানে যখন অপারেশন হয়ে গেল রোবটিক আর্ম পুরো কমপ্লিট করে মানে ডক্টরের কাজটা পুরো ওই রোবটিক আর্মই করে শুধু কাটটাই রোবটিক আর্মের কাজ আচ্ছা কেন এটা আনা হয়েছে যাতে খুব প্রিসাইজ কাট হয় খুব বেশি না কাটতে হয় বোন লস যাতে খুব বেশি না মানে এটা ম্যানুয়াল হওয়ার থেকে রোবটিক হওয়াটা বেশি রোবটিক হলে অনেক বেশি প্রিসিশন অনেক বেশি কাজ আচ্ছা বেশ বেশ তাহলে সেই ক্ষেত্রে এবার এটা একটা মিক্স প্রক্রিয়া মানে এটা আর্টিফিশিয়াল রোবোটিক ইন্টেলিজেন্স কিছুটা আছে বাকিটা পুরো হিউম্যান ইন্টেলিজেন্স তার জন্য মানে এর এফেক্ট যেটা হয় সেটা আরো বেশি অ্যাকসেনচুয়েটেড হয় দ্যান সিঙ্গেল হিউম্যান বেস তার মানে এইটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সেখানে ডক্টর প্রেজেন্ট নেই কেবল মাত্র রোবোটিক সার্জারি মানে কিছু ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই আপনার হাঁটুটা ছেড়ে দেওয়া হলো সেই ইনস্ট্রুমেন্টের হাতে এটা ভাববার কিন্তু কোনো কারণ নেই বা এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে ম্যানুয়াল হওয়ার থেকে ওই কাটটা রোবটিক সার্জারির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রিসাইজড আচ্ছা এই এই এটা হওয়ার পর এই যে বাকি তারপর ধরুন অপারেশন কমপ্লিট হয়ে গেল কাট হলো বাইরে থেকে ফরেন যে এলিমেন্টটা বসানো সারফেসটা বসানো হলো সেগুলো কি সব ওই রোবটিক আর্ম দিয়ে করা হয় শুধু কাট রোবটিক আর্মে বাকি সব সার্জনকে করতে বেশ বেশ তাহলে সেক্ষেত্রে যে ফরেন যে পার্টটা বসানো হচ্ছে সেটা কোনোভাবে ইনফেকশন তৈরি করতে পারে বডিতে না সেটা তো আমরা প্রি স্টেরাইল ম্যাটেরিয়ালই বসাচ্ছি যেরকম আমরা নরমাল নি রিপ্লেসমেন্ট সার্জারিতে করছি সেটাই সেই একই ইমপ্ল্যান্টই বসানো হচ্ছে শুধু কাট করা হচ্ছে রোবটকে দিয়ে মানে সেই ইমপ্ল্যান্ট থেকে কোনোভাবে কোনোভাবে সেই ইমপ্ল্যান্টটা মিসফিট হওয়া বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা হওয়ার চান্স খুবই কম কারণ যেহেতু আমরা কম বোন কাটছি আরো বেশি ফিট হয় এটা আচ্ছা ঠিক আছে আরো স্নাগলি ফিট হয় আচ্ছা আর ইনফেকশন হওয়ার কথা বললে সেটা ডিপেন্ড করে আরো অনেক কারণের উপর আচ্ছা সেটা ইমপ্ল্যান্টের উপরে খুব মানে কমই ডিপেন্ডেন্ট সেটা ওটি এনवायरमेंटের উপর ডিপেন্ড করে স্টেরিলিটি মেইনটেইন করার উপর ডিপেন্ড করে এবং কিছুটা পেশেন্টের ইমিউনিটির উপর ডিপেন্ড করে ধরুন একজন ডায়াবেটিক পেশেন্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি একজন ডায়াবেটিক পেশেন্ট বা একজন রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যার অনেকগুলো ডিজিজ মডিফাইং ড্রাগ নিচ্ছে যেগুলোর জন্য ইমিউনিটি কম থাকে তার ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকবে দ্যান এ নরমাল পেশেন্ট আচ্ছা এই যে ইমপ্ল্যান্টটা বসানো হয় সেটা কি স্ক্রু এর মাধ্যমে বসানো হয় না ইমপ্ল্যান্ট সিমেন্টের সাহায্যে বসানো হয় আচ্ছা

সমস্যা হয় বেশ তারপর ওটা যখন ইমপ্লান্টটাকে যখন আপনারা ফিক্স করলেন ওখানে করার পর তারপরে যে স্টিচ ফিচ করা বা তারপরে যে মানে প্রসিডিউর সেই প্রসিডিউরটা সমস্তটাই ম্যানুয়াল হুম সমস্তটাই বেশ তার মানে রোবটিক সার্জারি ক্ষেত্রে শুধু কাটটা হচ্ছে রোবটিক সার্জারির মাধ্যমে হচ্ছে বাকি কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু ম্যানুয়াল ফলে এক্ষেত্রে ভয় পাওয়ার মানে এই বিষয়টা আমরা আলোচনা করছি এই কারণেই যাতে আমরা অ্যাওয়্যার হতে পারি রোবোটিক সার্জারি শুনলে যাতে ভয় না পেয়ে যাই বা খুব কমপ্লিকেটেড কিছু হবে এরকম যাতে ভয় না পাই সেই কারণে আর সার্জারিটা হয়ে যাওয়ার পর রিকভারির ক্ষেত্রে সেটা কি টাইম লাগে কি আমরা এখানে আমরা যে প্রোটোকল ফলো করি মোটামুটি ডে আফটার নেক্সট ডে আমরা হাঁটতে দিয়ে দিই পেশেন্টকে উইথ ফিজিওথেরাপিস্ট তারা তো ওয়াকার নিয়ে হাঁটা শুরু করে দেয় এবং তার সঙ্গে ফিজিওথেরাপিও স্টার্ট করে দেয় একটু আইসোলেটেড ভাবে পেশেন্টকে রাখা হয় যেন অন্য পেশেন্টের সাথে মিক্স হতাও হয়ে যায় কম থাকে মানে ফিক্স করার পর মানে জাস্ট একদিন টাইম লাগে আরকি ইমপ্ল্যান্ট সঙ্গে সঙ্গে এই সিমেন্ট মোটামুটি হার্ড হয়ে যায় তো থিওরিটিক্যালি ধরতে গেলে সঙ্গে সঙ্গেই হাঁটতে দেওয়ার কথা কিন্তু পেন থাকে তার জন্য তো পরের দিনকে হাঁটতে দেওয়া যায় না একদিন পর থেকে আমরা এখানে ওয়াকিং স্টার্ট করে দিই এবং ফিজিওথেরাপি স্টার্ট করে দিই আচ্ছা বাড়িতেও সেগুলো কন্টিনিউ প্রসিডিউর চলে মোটামুটি ফিজিওথেরাপি করলে মানে সবকিছু যদি রোগী মেনে চলে একদম নরমাল লাইফে ফিরতে কতদিন সময় লাগতে পারে দেখুন আমি বিদেশে কাজ করে এসেছি সেখানে নি রিপ্লেসমেন্ট একটি ডে কেয়ার সার্জারি সকালে পেশেন্ট ভর্তি হয় সকাল সাতটার সময় বারোটার সময় ওটি শুরু হয় দুটোর সময় শেষ হয়ে যায় সন্ধ্যাবেলা সাতটার সময় হেঁটে হেঁটে বাড়ি চলে যায় কিন্তু সেটা আমাদের দেশে কেন আমাদের দেশে কিছুটা পেশেন্টের জন্য ওরাও একটু থাকতে ভালোবাসে হসপিটালে ঠিক আছে একটু পেন আমাদের দেশের পেশেন্টরা বেশি পায় সেটাও একটা ব্যাপার আপনার এটা ইচ্ছাকৃতভাবেই আপনি বলছেন পেশেন্টটা আপনার দু জায়গার পেশেন্টের মধ্যে অবভিয়াসলি কিছু ডিফারেন্স আছে দে আর ভেরি মাচ অ্যাকটিভ এন্ড পেশেন্ট সব কিছু জানে সেখানে আচ্ছা মানে সেটা অ্যাওয়ারনেস এর কারণে ওখানে বেশি এখানে এই যেমন আমরা বলছি পাঁচ বছর আগে যে অ্যাওয়ারনেসটা ছিল না এখন সেটা চলে এসেছে আরো পাঁচ বছর বা দশ বছর পরে গিয়ে দেখবেন পেশেন্ট ডেকে আসছে যাইতে নি রিপ্লেসমেন্ট করছে আজকে কিন্তু আমরা অনেকটা এই বিষয়টা নিয়ে জানলাম এবং রোবটিক সার্জারি হলে কখনো ভয় পাবেন না এবং এই যে অ্যাওয়ারনেস এর কথাটা উনি বললেন যে একদিনের ব্যাপার জাস্ট নি রিপ্লেসমেন্টটা বিদেশের پیشنটদের ক্ষেত্রে যদি একদিনের ব্যাপার হয়ে থাকে আমাদের দেশের پیشنটদের ক্ষেত্রেও হওয়া পসিবল যদি আমরা অ্যাওয়ার হই এবং সেই অ্যাওয়ারনেসের জন্য আজকের এই পডকাস্ট আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম ছোট ছোট টুকরো টুকরো পডকাস্ট দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাওয়ার করার কাজটা আমরা চালিয়ে যাব এবং আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন তাহলে কিন্তু আমরা এরম সুন্দর সুন্দর ছোট ছোট টিপস আপনাদের জন্য দিতে পারবো অনেক ধন্যবাদ ডক্টর মুখেজি আপনি আমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করলেন আলোচনা করলেন তাতে নিশ্চয়ই আমি তো অন্তত এনলাইটেন্ড হলাম এই বিষয়টা আমার কোনো চেনা আত্মীয় পরিজনের মধ্যে যদি এটা হয় আমি তাকে সহজভাবে বোঝাতে পারবো আশা করি আপনারাও পাবেন আপনাদেরকে ধন্যবাদ জানি পডকাস্ট এখানেই শেষ হয়েছে নমস্কার